আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা আঁকবো পাহাড় এবং নদীর দৃশ্য। দেখুন কিভাবে সহজেই দৃশ্যটি আঁকা যায়। প্রথমে পেন্সিল দিয়ে হালকা দাগ দিয়ে আমরা একটি পাড় আঁকবো। নদীর পাড় যেভাবে হয় সেভাবে একটি দাগ আঁকলাম। এরপর আমরা এই পাশে দেখুন পাহাড় আঁকবো, এখান থেকে উপর দিকে এই ভাজে তুলে দিব। এরপর এখান থেকে হালকা করে আবার এভাবে তুলে দিব, আবার এখান থেকে এইভাবে তুলে দিব। দেখুন একটি পাহাড়ের শেপ হয়ে গেল। পাহাড়ের নিচের দিকে গোল গোল করে দুই তিনটা পাথর আঁকবো, তাহলে কিন্তু সুন্দর লাগবে, কারণ পাহাড়ের নিচে এভাবে পাথর দেখা যায়। এরপর এখান থেকে সোজা একটি দাগ এটাই মাথার সাথে আমরা লাগাই দিব। লাগাই দেওয়ার পর এখান থেকে দেখুন এইভাবে দাদুর নিয়ে এসে এভাবে একটি পাহাড় হলো, আবার এখান থেকে এইভাবে এখানে গেলেই সুন্দর আরেকটি পাহাড় হয়ে গেল। দুই পাহাড়ের মাঝে এইভাবে দেখা যাচ্ছে সুন্দর একটি সূর্য। সূর্যটা একটু গোল করতে হবে সুন্দর করে। করার পর এইভাবে সূর্যরশ্মিগুলো আমরা দিয়ে দিব। একটু এই আর্ট পেপারটা একটু ঘুরে ঘুরে দিলে তাহলে কিন্তু সুন্দর হবে। এই রকম করে সূর্য আঁকবো, একটা ছোট দিব একটা বড় দিব, এটা সহজেই করা যায়। ছোট ছোট গাছপালা, দূরের গাছপালা দিতে পারি অথবা আমরা নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে এখানে আমরা অবশ্যই একটি নৌকা আঁকবো, এখান থেকে এখানে এবং এখান থেকে এভাবে দিলেই সহজেই একটি নৌকা আঁকা যায়। নৌকাটা পাড়ের সাথে বাঁধা আছে, এজন্য এখানে কোনো মানুষ নেই। এভাবে একটি নৌকা আঁকলাম, নৌকার মাঝে এভাবে দাগ দিলে আরও সুন্দর দেখায়। নৌকাটা একটি খুঁটির সাথে বাঁধা আছে, এজন্য নৌকা পানিতে ওই অবস্থাতেই আছে। এভাবে দুইটা খুঁটি দিলেই সুন্দর দেখাবে। তো বন্ধুরা, দৃশ্যটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। নতুন সব ড্রয়িংয়ের ভিডিও পেতে রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।